হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই রেজানুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কম্পিউটার বেসিক কোর্স 7A। তো আপনারা যারা এখনও আগের কোর্সগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট থেকে সে ভিডিওগুলো দেওয়া আছে। তো আজকে আমরা শিখব কীভাবে একটি কম্পিউটারের ডেট এবং তারিখ কীভাবে চেঞ্জ করবেন, এবং আপনার কম্পিউটারের র্যাম কত কীভাবে চেক করবেন, এবং ডিস্ক, আরও অনেক কিছু অপশন আমরা দেখবো, এক্সট্রা অপশন। তো সবাই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে এক লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের ভিডিওটি শুরু করি। তো শুরু হওয়ার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার কম্পিউটারে ডেট এবং তারিখ চেঞ্জ করবেন। তো এখানে বর্তমানে আমার সবগুলো ঠিক আছে, তো এখান থেকে আমি আর কিছু অপশন দেখাই। আমি আমার আমার এই ডেটটি আমার ভুল, এখন আমি এই ডেটটাকে কীভাবে সংশোধন করব। তো আমি আর কিছু অপশন দেখাই, এখানে আছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, এটা হচ্ছে ডেট। তো আপনি মনে করেন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, তো আপনারা অক্টোবর মাসের যে ক্যালেন্ডারটা সেটা দেখার জন্য দেখতে যাচ্ছেন, তখন কীভাবে করবেন? তখন করার জন্য আপনি আপনার মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা পিছন পাশে করবেন, অথবা এই যে এইটা আছে এটার উপর চাপ দিবেন। এটা হচ্ছে আগস্ট মাসে চলে গেলো, আরেকটা দিবেন সেপ্টেম্বরে আসলো, আরেকবার দিবেন অক্টোবরে চলে আসলো, অথবা আপনার মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা এইভাবে ঘুরাবেন, নামাবেন, এভাবে করবেন, এভাবেগুলো সেটি চলে আসবে। এখন আমি দেখাবো যে কীভাবে এই ডেটটি পরিবর্তন করবেন। তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে 10টা 21, তো আমি এখন 11টা ইউজ করে দেবো এখানে। এখন এটা কীভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এই টাইমের এখানে এসে রাইট বাটন চাপবেন, রাইট বাটন ক্লিক করার পর এখানে আছে যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, আমি জাস্ট এটা ক্লিক দিয়ে দিলাম, আমি পর্দাটা এখান থেকে ফুল করে নিলাম। এখন এখানে কী আছে যে এইভাবে অপশনগুলো আপনার থাকবে, এগুলো আমি যদি এইভাবে অন করে দেই, যেহেতু আমার এগুলো অন করা আছে অটোমেটিকলি, তো এখন আমি এই যেখানে যাই ফরম্যাটিং থেকে, এখানে অপশনগুলো নাই। তো আপনারা কেউ প্রথমে সর্বপ্রথম আপনার সেটিং থেকে এটি পারবেন, তো সেটিং থেকে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা আবারও ওই এখান থেকে রেড বাটন চাপে এখানে যাব। এখানে আমি আপনাদেরকে ভিডিওটি একটি অফ করে রাখছিলাম, কারণ এখানে আপনাদের আরেকটি বিষয় জানানোর জন্য, এখানে যাদের এই টিকটি দেওয়া থাকবে সে টাইম অটোমেটিকলি, অর্থাৎ আপনার টাইমটি অটোমেটিক সঠিক হয়ে যাবে, ওই জন্য আপনার এটা অন করে রাখবেন। আর আপনার যদি টাইমটি ভুলও থাকে জন্য কি করবেন, এটা অফ করে দেবেন আগে, তারপরে এই চেঞ্জ বাটনটা কিন্তু আমাকে দিবে, তাছাড়া কিন্তু দিবে না, এই যে বর্তমান দিচ্ছে না। তো এটার কাছে আমরা যাচ্ছি। এখন আমি আরেকটি অপশন আপনাকে দেখিয়ে দিই, এখানে কি আছে টাইম জোন। তো এখান থেকে আপনাদের অনেকগুলো, আপনি যদি পিসি নতুন সেট আপ দেন তাহলে এখানে অনেকগুলো আপনাদের অন্য দেশের কিন্তু টাইম সেট আপ করে থাকে। যেমন আপনার যদি ইন্ডিয়া হয়ে থাকে তাহলে আপনার কিন্তু 30 মিনিট আগাপাছা হবে, অর্থাৎ আপনাদের 30 মিনিট আগে হবে, আমাদের 30 মিনিট পরে দেখাবে। তো এই জন্য আপনারা অবশ্যই এখানে ইউটিসি, এই ঢাকা, বাংলাদেশ, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার জাস্ট এখানে আপনি অবশ্যই এটা সিলেক্ট করতেই হবে, নাহলে কিন্তু আপনার টাইম কিন্তু আধা ঘন্টা উল্লট পাল্লট হয়ে যাবে। তো এখন আমরা উপরে চলে আসলাম, এইটা চালু করে রাখলে এই বাটনটা আপনার টাইমটি অটোমেটিক বাংলাদেশের বর্তমানে যে টাইম অটোমেটিক সেটি নিয়ে নেবে। এরপর আমরা যদি এটা চাই যে আমরা বাংলাদেশের টাইম থেকে আরও কিছুক্ষণ মানে পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে জাস্ট এই যে বাটনটি আছে জাস্ট এটা আমরা অফ করে দিলাম, এখন কিন্তু আমাকে এই বাটনটি দিচ্ছে। এখন আমি চেঞ্জের উপর চাপ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমি কী করবো, এই যে এখানে আপনি আপনার ডেটটি সিলেক্ট করে দেবেন, এটা হচ্ছে আপনার ডেট অর্থাৎ আপনার তারিখ, আর এটা হচ্ছে টাইম। আপনি আপনার এখানে যতটুকু লাগে আপনার টাইমটি নিয়ে নেবেন, এখান থেকে হচ্ছে আপনার অর্থাৎ অর্থাৎ এই যে এটা হচ্ছে আপনার মিনিট, এটা সরি এটা হচ্ছে টাইমের হিসাবে, এটা হচ্ছে এএম পিএম, এখানে কতটা বাচ্চা এখানে এটা দিবেন, এটা হচ্ছে আপনার কত মিনিট চলতেছে এটা দিবেন, দিয়ে দেওয়ার পর এটা দিবেন, দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এই চেঞ্জ বাটনের উপরে চাপ দিয়ে দেবেন। তো আমি চেঞ্জ এটা আমি 11টা করে দিচ্ছি, এই যে 11 দিয়ে চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার ছিল 10টা, এখন হয়ে গেলো 11টা। আমি এখানে কীভাবে 10টা আনবো, এই যে এখানে আনার পর এই যে 10 করে দিয়ে চেঞ্জের উপর ক্লিক দিয়ে তার আগে দেখে নিন, এখানে 11টা আছে, আমি এখানে চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন 10টা হয়ে গেল। তো এইটার কাজ হয়ে গেল। এখন আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারের কত জিবি র্যাম আছে সেটি দেখব। তো আমি একটি আগে কাজ করে নিচ্ছি, হয়ে গেল। তো এখন আমি কীভাবে সেটি দেখব,
সেটা দেখানোর জন্য আমি জাস্ট আমার পিসিটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এটা বড় পর্দা করে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আসবা, অর্থাৎ আমাদের যে দিস পিসি আছে, এই যে দিস পিসি যেখানে আমি ফাইলগুলো বের করি, এখানে আসলাম। আসার পর এখানে আসে রাইট বাটন চাপার পর এই যে প্রপার্টিসে আসলাম। আসার পর এখানে আপনার যে প্রসেসর আছে, প্রসেসর কোন কোন কোম্পানি সেটা এখানে শো করতেছে। এরপর আপনার র্যাম কতটুকু আছে, এই যে দেখতে পাচ্ছেন র্যাম আমার মানে 4 জিবি, এর মধ্যে আমার 3.89 জিবি ইউজেবল, অর্থাৎ এতটুকু ব্যবহার হবে আর বাকিটুকু ব্যবহার হবে না। এরপর আমার এটি 32 বিট নাকি 64 বিট, এটা কিভাবে দেখবেন। এই যে এখানে আসার পর সিস্টেমটা 64 বিট, অর্থাৎ এটা আমার উইন্ডোজ যাওয়ার সময় এটা 64 বিট করা আছে। তো এটা হচ্ছে কম্পিউটার নেম, এটা হচ্ছে আমার পিসির নেম, এটা হচ্ছে ফুল নেম, এটা হচ্ছে আমার পিসির যে ফুল নেমটি আছে এটি। এখন আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো যে আমার এই ডিভাইসগুলোর, অর্থাৎ এখানে পার্টিশন বর্তমানে কয়টা আছে, দুইটা। এখানে অনেকের অনেক পার্টিশন থাকে। এখন আমি দেখাবো যে অর্থাৎ যে আমাদের যে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটি কানেক্ট করার পর এই পেন ড্রাইভটি এখানে কীভাবে শো করে। তো শুরুতে আমি আমার যে কাটিডর অথবা পেন ড্রাইভ আছে সেগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটি নামে চলে আসলো। তো আগে ছিল কি লোকাল ডিস্ক আর এই যে এই মারুফ নামের এটি, এখন আর কি আসলো, এই যে এটি। এখানে দেখতে হবে আপনাকে যে কোনটা আপনার কোনটা অন্য। তো এখানে দেখে দেখতে হবে যে আপনার যদি দুইটা পার্টিশন হয়, দুইটা পার্টিশন হলে শুরুতে থাকবে সি ড্রাইভ আর এরপরে থাকবে ই ড্রাইভ, তারপর থাকবে ডি ড্রাইভ। ডি ড্রাইভটা হচ্ছে তার মানে আপনার আপনার যটা পার্টিশন আছে ওইভাবে আপনাকে ভাগ করতে হবে। তখন আমার কয়টা, তিনটা পার্টিশন হয়ে গেল। এটা হচ্ছে আমার মেমোরি, আমার মেমোরি যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এগুলো এখন কীভাবে হাইড করবেন, হাইড করার জন্য জাস্ট এই যে বাটনটি আছে এটা এইভাবে সবগুলো এইভাবে হাইড করে রাখবেন। তো এইভাবে হাইড করা হচ্ছে। তো এখন আমি কীভাবে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখন এটা হচ্ছে আমার মেমোরি, এই মেমোরির নামটা কীভাবে চেঞ্জ করবো। এখানে একটি চাপ দিয়ে দেওয়ার পর আরেকটি চাপ দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিনেমের অপশন দিচ্ছে। এখন আপনি আপনার নামটি দিবে এইভাবে চাপ দিয়ে দেবেন। তো এভাবে হয়ে গেলো। তো আমি এখন আমার প্যান ড্রাইভটি খুলে ফেলছি, যে খুলে ফেললাম। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন নীলগুলো, এই নীল থেকে এ পর্যন্ত এটা কি, এটা হচ্ছে আপনার ড্রাইভের স্পেস, অর্থাৎ আমার এই যে এখান থেকে এগুলো মানে ব্যবহার হয়েছে আর এগুলো হয়নি। তো আপনারা এই যে সি ড্রাইভ আছে এখানে কোনো ফাইল রাখবেন না, আপনাদের সবার কারো এমন থাকতে পারে, তো ওগুলো কাজ আমি দেখাচ্ছি। তো এই হতে আপনার সি ড্রাইভ, এটা হচ্ছে জাস্ট আপনার পিসিতে উইন্ডোজটি থাকবে, এখানে আপনারা আপনাদের ফাইল রাখবেন না, তাহলে কিন্তু আপনার পিসিটি স্লো হয়ে যাবে। এরপর এটা আছে, তো এটা আছে আপনার এইগুলো তো ফাইলগুলো রাখবেন। এখন আমি দেখাবো যে উপরে যে ফাইলগুলো আছে, 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এগুলোর কাজ কি। এই অপশনগুলো আমরা কিন্তু এই সাইডেও পাচ্ছি। তো এখানে আপনারা এগুলো হাইড করে রাখতে পারেন এইখান থেকে, এই যে আমি এখান থেকে হাইড করে দিলাম, এখান থেকে আপনার কাজ করতে পারেন অথবা এখান থেকে আপনিও কাজ করতে পারেন। তো হয়ে গেল, এখানে আছে 3D অবজেক্ট, এখানে আপনি 3D ফাইলগুলো পাবেন। এরপর ডেস্কটপ, আপনার যে এই যে হোম স্ক্রিনে যেগুলো আছে এগুলোকে বলে ডেস্কটপ, আপনার এখানে যেগুলো আছে সেগুলো এই ডেস্কটপে পাবেন। এখন এই ডকুমেন্ট ফাইল কি, ডকুমেন্ট ফাইল হচ্ছে আপনার যে অর্থাৎ এই যে আমরা এখান থেকে ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করি, ওইগুলো হচ্ছে ডকুমেন্ট ফাইল। আরও অনেকগুলো ফাইল ওগুলো ডকুমেন্ট, এখানে ডাউনলোড, ডাউনলোডে আপনি যেগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো এখানে পাবেন। ডকুমেন্টে কিছু অ্যাপসও পাওয়া যায় এখানে, আপনি যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন ডকুমেন্টে পাওয়া যায়। তো এই মিউজিকে আপনার অডিও মিউজিক যেগুলো আছে সেগুলো এখানে পাবেন, পিকচারের জায়গায় আপনার পিকচার, ভিডিওতে আপনার ভিডিও পাবেন। এগুলো এখান থেকে আমি হাইড করে দিলাম, এখান থেকে হাইড করে দিলাম। এখন আমি দেখবো যে আমার যে পিসিতে যে হার্ড ডিস্ক অথবা SSD আছে এটার মোট জায়গা কত। এখন আমি আপনাদেরকে এটা দেখাবো, এটা দেখার জন্য আপনার জাস্ট এই যে ডিস পিসি আছে এখানে এসে রাইট বাটন চাপবেন, চাপার পরে এই ম্যানেজ দিয়ে আছে জাস্ট ম্যানেজের উপরে ক্লিক দেবেন। তো এখানে একটু ওয়েট করবেন, এরপর আমাদের এমন একটা ইন্টারফেস শুরু করবে। তো এখন আমরা কী করবো, এই যে আছে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে একটি চাপ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার এখানে যতগুলো পার্টিশন আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে কী আছে যে এখানে এটা হচ্ছে আমার লোকাল ডিস্ক, এটা হচ্ছে লোকাল ডিস্ক ই, আর এটা হচ্ছে ফ্রি স্পেস, এটা হচ্ছে আমার এই ডিভাইসগুলো, এই যে আপনাদের যে অর্থাৎ ডিস্কগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই উইন্ডোজ দেওয়ার সময় করে নিতে হবে, অথবা আপনার উইন্ডোজ দেওয়ার পরে এখনও করতে পারেন, কোনো প্রবলেম এখন থেকে করা যাবে। তো কীভাবে করবেন তা আমি মানে অন্য টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। তো এখন এইগুলো কিন্তু আমি ক্রিয়েট করে রেখেছিলাম।
এগুলো কিন্তু আমি যতটুকু নিব অতটুকু কিন্তু আমার এগুলো নেওয়া আছে, যেখানে 18 জিবি এখানে 99 জিবি। তো এখানে মোট আপনারা হিসাব করে নেবেন, এখানে কিন্তু আপনার যতটুকু মনে করেন এসএসডি আছে 120 জিবির মতো মনে হয়, না সরি কতটুকু জানি বলতে পারলাম না, সঠিকটা বলতে পারলাম না। তো এখানে সেভাবে কিন্তু এখানে ভাগ করা আছে, কিন্তু ফ্রি কতটুকু আছে তার মধ্যে কিন্তু এখানে কিছুটুকু শো করবে না। তো এখানে আপনার হার্ড ডিস্কের যতটুকু 1 টেরা হলে কিছু এক থেকে কত জানি এটা মানে শো করে না এখানে। তো এটা হচ্ছে আপনার পিসিতে একটু জায়গা নেয় উইন্ডোজে। তো এভাবে আপনারা চেক করবেন, এখানে আসার পর এই যে ডিস্ক ম্যানেজমেন্টে আসবেন, আসার পর এভাবে চেক করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে মনে করেন আমি এই যে আমার কামতাসিয়া সফটওয়্যারটি আছে, এটি আমি এখানে রাইট বাটন চাপার পর, ও সরি আমি যে কোনো সফটওয়্যার এখানে আমি রাইট বাটন চাপার পর ডিলিট করে দিয়ে দিই। এখানে থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা আমার পিসি থেকে ডিলিট হবে না। তো এখন আমি কি এভাবে এখানে আমি ডিলিট তো হলো না, এখানে এখন কোথায় চলে গেলো এটি? এটি এখন চলে গেলো জাস্ট আমরা এই উইন্ডোজ বাটনে চলে আসব, অথবা এই যে টাইপ টু হেয়ার সার্চ এখানে আপনারা লিখবেন। তো আমি এখানে লিখতেছি কামতাসিয়া, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু শো করতেছে। এখন আমি এখান থেকে উইন্ডোজ বাটনে আসার পর এখান থেকে যদি দেখি একটু নিচে আসি, আসার পর দেখি যে কামতাসিয়া নামে সফটওয়্যারটি আছে কি না। আমরা যদি উপরে যাই, এখানে যদি আপনার না আসে তার মানে এখানে আপনার আনা নেই, তাহলে আপনার কী করবেন জাস্ট এখান থেকে সার্চ দিয়ে বের করবেন। তো আমি এখানে একটু দেখি ঘাটাঘাটি করে আসতেছি কি না। তো এখানে শো করতেছে না বর্তমানে, তো শো করতেছে না। এখন আপনারা কীভাবে আনবেন, জাস্ট এখানে এসে সার্চ দেবেন কামতাসিয়া, এই যে কামতাসিয়া, এই যে চলে আসলো এখান থেকে। এখন আপনারা এটা কীভাবে হোম স্ক্রিন আনবেন, জাস্ট এটা চেপে ধরে, সরি এটা আসবে না এভাবে। তো এখন আমরা কী করবো, আমার কামতাসিয়া এটি ওপেন হয়ে গেছে, তো আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি। এখন আমরা এটা আপনাদের এটা এটা যেহেতু আমার এখানে আনা ছিল না, এই জন্য আমাদের এই ভেজালটি হয়ে গেছে। তো আপনাকে ডিলিট করার সময় আপনি যদি এটা ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনার কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনার যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে রিসাইকেলিংয়ে আসার পর এখানে আপনি এটা রেজিস্টার করে নেবেন। এই যে আমি রেজিস্টার করে নিলাম, দেওয়ার পর এমন আসলে আপনার জাস্ট কন্টিনিউ করে দেবেন, তাও যদি না যায় তাহলে স্কিপ করে দেবেন, জাস্ট হয়ে যাবে। তো চলে আসলো আমার। এখন কীভাবে যে কোনো সফটওয়্যার আপনারা আনইনস্টল করবেন, আনইনস্টল করার জন্য আপনি এই প্রো এখান থেকে এই জাস্ট প্রোপার্টিসে আসবেন, অথবা এখান থেকে আপনি সেটিং নামের যে অপশনটি আছে এখান থেকে সেটিং লিখে সার্চ করবেন, অথবা আপনার এখানে বের করবেন। তো এখানে আমি সার্চ করেছি 80 ডবল টি, এই সেটিং চলে আসলে এখান থেকে আমি সেটিং করলাম। সেটিংয়ে আসার পর এই যে সিস্টেম, ও সরি এই যে অ্যাপস এখানে আসবো। আসার পর আপনি যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চান ওটার উপর চাপ দিবেন, দেওয়ার পর আনইনস্টলে চাপ দিবেন, দেওয়ার পর আনইনস্টল দিয়ে দিয়ে আনইনস্টল হয়ে যাবে। তো আমি আনইনস্টল করতেছি না। তো আজকের পর্বটি এ পর্যন্ত ছিল। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।